হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আজকে আপনাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হলো B1B2 ভিসা, মানে হলো ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যদি কেউ আমেরিকাতে আসেন, এসে যদি এখানে থেকে যাওয়ার চেষ্টা করেন তাহলে কি হবে, আপনারা কি পরবর্তীতে গ্রিন কার্ড পেতে পারেন কিংবা এদেশের সিটিজেনশিপ কি ক্লেম করতে পারেন, পুরো ব্লগটা দেখবেন, জানতে পারবেন অনেক তথ্য। তো বলে রাখি যে এই ট্যুরিস্ট ভিসা B1B2 ভিসা হলো একটা নন ইমিগ্রেন্ট ভিসা। এই ভিসাটা যখন দেওয়া হয় তখন আপনার ইন্টেনশনটা থাকতে হবে যে আপনি শুধু এদেশে আসবেন, ঘুরে দেখবেন আমেরিকার বিভিন্ন জায়গা, অথবা আপনি আপনার ফ্যামিলির যে লাভড ওয়ান আছে পরিবারের সাথে মিট করবেন, মিট করে আবার সময়ের মধ্যে আমেরিকা থেকে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে চলে যাবেন। এটাই হলো ট্যুরিস্ট ভিসার মেন উদ্দেশ্য। কিন্তু ট্যুরিস্ট ভিসাতে আসার পরেও অনেক মানুষ আমি দেখেছি যারা কিনা এদেশে থাকার সৌভাগ্য পেয়েছে, সবাই না, বেশ কিছু মানুষ পেয়েছে। এবং আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী কী উপায় আছে। প্রথম যে সহজ যে পদ্ধতিটা আছে সেটা হলো, আপনি যদি আমেরিকার কোনো সিটিজেনকে বিবাহ করেন, তো বলে রাখি যদি আপনি বিয়ে করেন আমেরিকার কোনো সিটিজেন অথবা গ্রিন কার্ডকে, সেই ক্ষেত্রে আপনার যে সুবিধাটা হবে সেটা হলো আপনি খুব সহজেই কিন্তু ফাইল করতে পারবেন এদেশে এসে বিয়ে করার পর, এবং খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে এদেশে বৈধভাবে থাকার সুযোগ পাবেন, বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন, এবং পরবর্তীতে আপনি গ্রিন কার্ড তো পেয়েই যাবেন। বোঝাতে পারছি? দুই নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হলো, সবাই এরকম করে থাকে যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসাটা আসার পর একটা অ্যাসাইলাম ক্লেম করে। তো অ্যাসাইলামের ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হলো, আপনারা যদি আমেরিকাতে আসার পর এক বছরের মধ্যে অ্যাসাইলামের জন্য এই ফাইলটা প্রসেস করে থাকেন তাহলে আপনাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। আর যদি এক বছরের বেশি সময় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইলটা ডিফারেন্টভাবে প্রসেস করা হয়। অবশ্যই এরকম যদি কোনো আপনার সিচুয়েশন থাকে যে আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক যাওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে, মানে আপনার লাইফটা থ্রেট আছে, কিংবা কোনো কারণে আপনাকে হুমকি আছে যে কারণে আপনি আপনার দেশে ফিরে যেতে পারবেন না, সেই ক্ষেত্রে অবশ্যই একটা ভালো অ্যাটর্নি দেখে সেই অ্যাটর্নির সাথে কথা বলে এই যে অ্যাসাইলামের জন্য কথা বলবেন। এবং অ্যাসাইলাম যদি সিক করেন খুব বেশি সময় লাগবে না এদেশের পার্মানেন্ট রেসিডেন্সি পেতে, তবে এই অ্যাসাইলাম অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি ইন দ্য মিন টাইম যখন আপনার কেসটা পেন্ডিং অবস্থায় থাকবে তখন কিন্তু কাজ করারও সুযোগ পাবেন। খুবই ভালো একটা পদ্ধতি, কিন্তু সবাই কিন্তু এই পদ্ধতির মাধ্যমে উইন করতে পারে না। যারা কিনা উইন করতে পারে তারাই এদেশে পরবর্তীতে এই গ্রিন কার্ড পাওয়ার সুযোগটা পেয়ে থাকে। তিন নম্বর যে পদ্ধতিটার কথা বলবো সেটা হলো, আপনি যখন আমেরিকাতে ফ্লাই করছেন হতে পারে আপনি প্রেগনেন্ট ছিলেন, হতেই পারে। আর আপনি যদি প্রেগনেন্ট থাকেন, বলে রাখি যে অনেক সময় কিন্তু এরকম হয় যে 7 মাসের বেশি যদি আপনি প্রেগনেন্ট থাকেন সেই ক্ষেত্রে এয়ারলাইন্স যে ক্যারিয়ারটা আছে তারা কিন্তু আপনার ফ্লাই করার অনুমোদন দেয় না। মনে করুন আপনি 7 মাসের কম সময় ধরে প্রেগনেন্ট আছেন এবং আমেরিকাতে চলে আসছেন, আপনার ভিজিট ভিসা অলরেডি পেয়ে গেছেন, তো এই যদি আপনার ক্রেডেনশিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আমেরিকাতে বাচ্চা প্রসব করার পর এই বাচ্চার যখন বয়স 21 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য গ্রিন কার্ড ফাইল করতে পারে। এটা অনেক ভালো একটা ব্যাপার, অনেকেই কিন্তু জানে না যে বাচ্চা যদি আমেরিকাতে জন্ম দেওয়া যায় তাহলে কিন্তু সেই মা এবং সেই বাবা কিন্তু পরবর্তীতে আমেরিকাতে থাকার জন্য পার্মানেন্টলি এই যে গ্রিন কার্ডটা পেতে পারেন। তবে বলে রাখি অনেকে যে ভুলটা করে থাকে সেটা হলো, আমেরিকার গভর্নমেন্ট থেকে বেনিফিটটা নেয় কেমন, সেটা হলো যে আপনার যদি বাচ্চা আমেরিকার কোনো
হসপিটালে বর্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে হসপিটাল তো আপনাকে একটা মেডিকেল বিল করবে। আপনি যদি এই বিলটা পে না করেন তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে এবং পরবর্তীতে গ্রিন কার্ড দেবার সময় কিন্তু এই ব্যাপারগুলো খতিয়ে দেখবে। তো আপনারা চেষ্টা করবেন যদি আপনার সিচুয়েশন এরকম থাকে যে আমেরিকাতে এসে বাচ্চা প্রসব করাবেন এবং প্রেগনেন্ট ছিলেন যখন আপনি এদেশে আসছেন, এরকম যদি হয় তো অবশ্যই একটা মেডিকেল ইন্স্যুরেন্স কিনে নেবেন। মেডিকেল ইন্স্যুরেন্স কিনে রাখলে আপনার যদি বিল 100,000 হয়ে থাকে আপনার কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অঙ্ক পে করতে হবে, কিন্তু অবশ্যই হসপিটালের বিলটা চেষ্টা করবেন এটা পে করে দেওয়া, না হলে কিন্তু আপনি এদেশের গ্রিন কার্ড পাবেন না। বোঝাতে পারছি? নেক্সট যে পদ্ধতিটার কথা বলবো সেটা হলো আমেরিকাতে আসার পর আপনি যদি এদেশে পড়াশুনো করতে চান, হতে পারে যে আপনার অলরেডি ভিজিট ভিসা আগে থেকেই ছিল এবং এটা যেহেতু নন ইমিগ্রেন্ট ভিসা, নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট থাকতে হবে আপনার মধ্যে, কিন্তু আমেরিকাতে আসার পর আপনি যেটা করলেন সেটা হলো আপনি চেঞ্জ অফ মাইন্ড করলেন। চেঞ্জ অফ মাইন্ড বলতে বোঝাচ্ছি আপনি দেখেছেন যে এদেশের ইউনিভার্সিটি খুব ভালো এবং আপনি আপনার যে ক্রেডেনশিয়ালটা আছে, আপনার অ্যাকাডেমিক যে ক্রেডেনশিয়াল আছে ব্যাকগ্রাউন্ডটা, এটা যদি ভালো হয়ে থাকে এবং ইউনিভার্সিটির সাথে কথা বলার পর তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু I-20 আপনার জন্য ইস্যু করে দেবে। এই I-20 যদি ইস্যু করে এবং আপনি যদি পরবর্তীতে ACVIS মানে হলো সেভিংস যে অ্যাকাউন্টটা খোলা হবে সেই সেভিংস অ্যাকাউন্ট খুলে আপনার যদি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থাকে কিংবা আপনার যদি একজন সুইটেবল স্পন্সর থাকে মানে যে কিনা আপনার সব ধরনের দায়িত্ব নিয়ে নেবে, এই পড়ার জন্য যে খরচটা হয় সেই খরচটা যদি সে বহন করতে রাজি হয় আমেরিকার কোনো দেখা যাচ্ছে স্পন্সর, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পড়াশুনোর মাধ্যমেও কিন্তু পরবর্তীতে গ্রিন কার্ড পেতে পারবেন। কিভাবে বলে রাখছি, আপনি যখন ভিজিট ভিসাতে এদেশে আসলেন আসার পর আপনি কনভার্ট করবেন এই B1B2 ভিসা টু স্টুডেন্ট ভিসা মানে হলো F1 স্টুডেন্ট ভিসা, যেটাও কিনা নন ইমিগ্রেন্ট ভিসা। পরবর্তীতে এই স্টুডেন্ট ভিসা থেকে আপনাকে অবশ্যই কনভার্ট করতে হবে দেখা যাচ্ছে যে জব রিলেটেড ভিসা, হতে পারে এটা EB1, EB2, EB3 ক্যাটাগরি কিংবা দেখা যাচ্ছে যে H1B ক্যাটাগরি কিংবা L1 ক্যাটাগরি, যে কোনো একটা জব পেয়ে আপনি যদি কনভার্ট করে ফেলেন এবং আপনার যিনি স্পন্সর মানে হলো আপনার যিনি আমেরিকাতে যে কোম্পানিতে কাজ করছিলেন সেই কোম্পানি যদি আপনার জন্য গ্রিন কার্ড ফাইল করে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আমেরিকাতে থাকার জন্য গ্রিন কার্ড পেতেই পারেন। আর একটা যেটা পদ্ধতি আছে সেটা হলো আপনি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি খুব র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটিতে পড়াশুনো করেন কিংবা খুব ভালো একটা মেরিট লিস্ট কিংবা ডিন লিস্টে থাকেন সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার NIW অ্যাপ্লাই করার ফলে কিন্তু ডিরেক্টলি গ্রিন কার্ড পেতে পারেন। আমি অন এন এভারেজ NIW যারা অ্যাপ্লাই করেছেন তাদের কেসটা মোটামুটি 1 বছরের মধ্যেই কিন্তু সম্পন্ন হতে দেখেছি। তো এই B1B2 ভিসা থেকে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে গ্রিন কার্ড পাওয়ার যে পদ্ধতিটা এটা খুবই সহজ এবং অনেক সাবস্ক্রাইবার অনেক ফ্যানরা কিন্তু এভাবে করে আমেরিকার সিটিজেনশিপ পরবর্তীতে পেয়েছে। এখন যে পদ্ধতিটার কথা বলবো সেটা হলো B1B2 ভিসা টু ওয়ার্ক ভিসা কনভার্সন। মনে করুন আপনি B1B2 ভিসাতে আমেরিকাতে এসেছেন, আসার পর একটা ভালো কোম্পানির সাথে কথা বলেছেন এবং ইন্টারভিউ দেবার পর, খুব ভালো কোম্পানি বলতে আপনার কিন্তু যে গুগল, মাইক্রোসফট, অ্যাপল কিংবা ফেসবুক এরকম বড় কোম্পানি হতে হবে সেরকম কিছু না, যদি কোনো কনসালটেন্সি ফার্ম হতে পারে সেটা IT রিলেটেড হতে পারে এটা মেডিকেল রিলেটেড, যদি এরকম যদি ভালো একটা প্রফেশনে আপনি কনভার্ট হতে পারেন এবং আপনার স্যালারি যদি দেখা যেতে পারে 85,000 অ্যান্ড মোর পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানিটা কি করবে, যেহেতু বাংলাদেশ হচ্ছে হলো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে ক্যাটাগরি আছে তার মধ্যে পড়ছে, আপনি কিন্তু EB3 ক্যাটাগরিতে খুব বেশি সময় কিন্তু লাগবে না, কিন্তু আপনি অলরেডি যেহেতু আমেরিকাতে আসছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবেন, আপনার জন্য এই ওয়ার্ক ভিসাতে কনভার্ট হওয়ার পর এই গ্রিন কার্ড হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো বলে রাখি যে এভাবে করে কিন্তু
প্রচুর মানুষ আমেরিকাতে আসছে এই B1 B2 ভিসার ক্ষেত্রে, এবং আসার পর এই গ্রিন কার্ডও পেয়ে গেছে এই ওয়ার্ক ভিসাতে কনভার্ট হওয়ার ফলে। এটা খুবই ভালো একটা পদ্ধতি, এবং আপনাদের যদি যথেষ্ট পরিমাণ কোয়ালিফিকেশন থাকে আপনাদের উচিত এভাবে করে অ্যাচিভ করে আমেরিকাতে আসার কথাটা মাথায় রাখার জন্য। Okay, this is VI. Many thanks for you guys. I do vlog in this and stuff. What's your name? Tell your name. My name is Peyton. Okay, Peyton. Hi, Sophie. Sophie, hi. Catherine, thanks a lot. If you search like AVI, thanks a lot. Bye. Take care, bye. Yeah. নেক্সট যে ক্যাটাগরিটার কথা বলবো সেটা হলো ইনভেস্টমেন্ট। আপনাদের যদি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থেকে থাকে তাহলে কিন্তু EB-5 কিংবা E-2 ভিসার মাধ্যমে কিন্তু আপনারা স্টার্ট আপ করেও আমেরিকাতে বৈধভাবে থাকার জন্য যথেষ্ট পরিমাণ কাগজপত্র করতে পারেন। আর আপনাদের মনে রাখতে হবে আমেরিকা কিন্তু ল্যান্ড অফ ফ্রিডম অ্যান্ড ল্যান্ড অফ অপরচুনিটি, তো এদেশে এসে কিন্তু মানুষের ভাতের অভাব হয় না। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি একজন দক্ষ লয়ার হায়ার করেন অবশ্যই এই EB-5 কিংবা E-2 ইনভেস্টমেন্ট প্রপার্টি যেগুলো আছে এভাবে করে কিন্তু আমেরিকার গ্রিন কার্ড পেতে পারেন। এখন যে পদ্ধতিটার কথা বলবো সেটা হলো F4 ক্যাটাগরি কিংবা যে কোনো ইমিগ্রেন্ট ভিসার ক্যাটাগরি। বলে রাখি, আপনার যদি অলরেডি একটা ইমিগ্রেশন ভিসার ফাইল করা থাকে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে এই B1B2 মানে হলো ভিজিটার ভিসা পেতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, কারণ আপনার অফিসারকে বোঝাতে হবে যে নির্দিষ্ট সময় থাকার পর আমি আবার আমার নিজ দেশে কিন্তু ব্যাক করে চলে আসব, রাইট কি না। তো এই পদ্ধতিতে আপনারা যদি অলরেডি ভিসা পেয়ে থাকেন কিংবা আপনার অলরেডি একটা পুরনো এক্সপায়ারও যদি ভিসা থেকে থাকে সেই ভিসাটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। যেমন বর্তমানে কারোর কাছে যদি এরকম একটা B1B2 ট্যুরিস্ট ভিসা থেকে থাকে যেটা কিনা অলরেডি এক্সপায়ার, গত চার বছরের মধ্যে এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হলো একটা ড্রপ বক্স ফ্যাসিলিটি চালু করে আছে ঢাকা এম্বাসি, সেখানে আপনি আপনার সব ধরনের কাগজপত্র জমা দেবেন এবং কোনো ধরনের ভিসা ইন্টারভিউ ছাড়াই কিন্তু আমেরিকাতে আসার জন্য নতুন করে 5 বছরের ট্যুরিস্ট ভিসা পাবেন যদি আপনার পুরনো পাসপোর্ট হয়ে থাকে। আর যদি আপনার এই যে ই পাসপোর্ট হয়ে থাকে তাহলে কিন্তু 10 বছরের আপনি ট্যুরিস্ট ভিসাটা অ্যাকোয়ার করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনার অলরেডি একটা ইমিগ্রেশন ভিসার জন্য ফাইল আছে এবং আপনার একটা ট্যুরিস্ট ভিসাও আছে। এরকম যদি হয়ে থাকে, অনেক সময় মানুষ এরকম বলে থাকে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ডিরেক্টলি করতে পারবেন কি না, ডিরেক্টলি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন না, এবং আপনারা যদি ওভারস্টে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাকচুয়াল ইমিগ্রেশন ভিসার ফাইলটা আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার যিনি স্পন্সর তিনিও কিন্তু প্রবলেমে পড়ে যাবে, কারণ উনি বলেছিল যে আপনি এই শর্ট টার্ম ভিজিটের মাধ্যমে আমেরিকাতে আসবেন এবং আমেরিকাতে এসে যে কতদিন আপনার ভিসা আছে সেই 6 মাসের মধ্যে আবার বাংলাদেশে ব্যাক করবেন। কখনো এটা ভুল করবেন না যে ডিরেক্টলি B1B2 ভিসার মাধ্যমে আমেরিকাতে আসার পর ডিরেক্টলি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার জন্য, এরকম করবেন না। তবে বেশ কিছু এক্সেপশন আছে, যদি কিনা আপনি একজন ভালো দক্ষ লয়ার হায়ার করেন এবং এই অ্যাটর্নি যদি আপনাকে এক্সপার্ডাইট রিকোয়েস্ট করাতে সক্ষম হয় সেই ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে B1B2 ভিসাতে আমেরিকাতে আসার পরও কিন্তু আপনারা এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস স্পেশাল গ্রাউন্ডে করার ফলে আপনার যে দীর্ঘ 10 থেকে 15 বছরের ওয়েটিং টাইমটা ছিল এটা কিন্তু আমেরিকাতে এসেই, আমেরিকাতে থাকতে থাকতেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা করে ফেলতে পারবেন। আর ইন দ্য মিন টাইম কিন্তু আপনি কাজেরও সুবিধা পাবেন এবং আপনি খুব তাড়াতাড়ি গ্রিন কার্ডও পেয়ে যাবেন। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে, এবং অবশ্যই আপনারা এরকম কিছু করবেন না যেটা আপনাদের করা উচিত না। মনে রাখবেন B1 B2 ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র শর্ট টাইম ভিসা
যেটা কিনা আপনি মেডিকেল গ্রাউন্ডে ব্যবহার করবেন কিংবা ট্যুরিজমের ক্ষেত্রে ব্যবহার করবেন, অথবা যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার আমেরিকাতে থাকে সে ফ্যামিলি মেম্বারের সাথে মিট করার জন্য ব্যবহার করবেন। কখনোই চেষ্টা করবেন না যে মিস ইউজ করার জন্য। তবে অনেক ক্ষেত্রে আমি এরকম যেটা বলে আনছি যে অ্যাডজাস্টমেন্ট অফ স্টেটাস করতে পারেন, সেটা হলো স্পেশাল গ্রাউন্ডে যদি এরকম হয়ে থাকে যে আপনার স্পন্সর খুব অসুস্থ আছে কিংবা আপনি যথেষ্ট পরিমাণ অসুস্থ আছেন এবং আপনি মৃত্যুর পথযাত্রী, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্টেটাসটা এই স্পেশাল গ্রাউন্ডে মানে হলো এক্সপার্ডাইট রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু আমি সফলতা দেখেছি। অবশ্যই একজন দক্ষ অ্যাটর্নি হায়ার করবেন যিনি কিনা আপনার এই অ্যাডজাস্টমেন্ট অফ স্টেটাসটা করার জন্য আপনাকে সাহায্য করবে। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে এবং যথেষ্ট ইনফরমেশনাল মনে হলে আপনাদের যে পরিবারের মানুষগুলো এবং যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে এই ব্লগটা শেয়ার করে দেবেন। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও অনেক ইনফরমেশন নিয়ে হাজির হব, তাহলে আপনারা আমেরিকার ব্যাপারে অনেক ইনফরমেশন জানতে পারবেন। থ্যাংকস আ লট, গড ব্লেস আমেরিকা।